হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাও আজকের এই ভিডিওটি। বন্ধুরা, যাদের ওজন অনেক বেশি তাদের জন্য আজকে এমন একটা ডায়েট প্ল্যান শেয়ার করছি, খুব সহজে এই ডায়েট করতে পারবেন। আর এই ডায়েট ফলো করলে আপনারা এক মাসে 21 কেজি ওজন কমাতে পারবেন অনায়াসে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমি যা যা খেতে বলবো তাই তাই খেতে হবে, এর বাহিরে কিছু খেতে পারবেন না। আমি বলে দিচ্ছি কখন কিভাবে কি করতে হবে। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আপনাকে খেতে হবে আগে কুসুম গরম পানি 2 গ্লাস। কারোর যদি কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন থাকে, যেমন থাইরয়েড ঔষধ, তো সেইটা আপনারা কুসুম কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেবেন। আর তারপরেই দেখা যাচ্ছে তার আধা ঘন্টা পরে আপনারা খাবেন হচ্ছে এই পানীয়টি। এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন? প্রথমে আমি বেশি গরম পানি দিয়েছি, পরে কম গরম। আপনারা চাইলে এমনি ফুটা মানে কুসুম গরম পানি একবারেই নিয়ে নিতে পারেন, কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে এটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা কিন্তু একদম অর্গানিক, আপনারা চেষ্টা করবেন অর্গানিক হলুদের গুঁড়া নেওয়ার জন্য। আপনারা এখানে চাইলে 1 ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ নিতে পারবেন। কাঁচা হলুদটা বেটে নিলে আরও বেশি ভালো হবে, তবে সময়ের স্বল্পতার কারণে আপনারা এই হলুদটা শুকিয়ে বেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নারকেল তেল। এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন নারকেল তেল, এটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারেন কিভাবে তৈরি করেছি। তো অবশ্যই এটা আপনাদের লাগবে যদি আপনারা ওজন কমাতে চান। এবার এখানে নিয়ে নিয়েছি 5টা গোলমরিচ। এই গোলমরিচ আমি বেটে নিচ্ছি। আপনারা যদি একবারে অনেক গোলমরিচ বেটে রাখেন তাহলে 1/2 চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিবেন। এখানে 5টা গোলমরিচ বেটে নিলে 1/2 চা চামচের মতো হয়ে যাচ্ছে। এরপরে এই গোলমরিচের গুঁড়াটাও আমি এই পানীয়ের ভিতরে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এটা হবে আপনাদের ব্রেকফাস্ট। এখন এটা খেয়ে আর কিন্তু কোনো রকম আপনি নাস্তা করতে পারবেন না, এটাই আপনার ব্রেকফাস্ট। যেহেতু এখানে তেল আছে, নারকেল তেল আছে 1 চা চামচ, এটাই কিন্তু আপনার সকালের নাস্তা, এটা মনে রাখতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারে এটা খেয়ে কি হবে, এটা খেয়ে কিভাবে থাকবো, ক্ষুধা লাগবে। কিন্তু এটা খেলে বিলিভ মি আপনাদের কোনো ক্ষুধাই লাগবে না, এটা হচ্ছে আপনার ক্ষুধা কমানোর ঔষধ। আর আপনার ডায়েট করলে যে চামড়াগুলো লুজ হয়ে যাবে ওজন কমে গেলে সেটা হবে না, চুল উঠে যাবে না, নখ ভেঙে যাবে না, এটা খেলে ভিতর থেকে আপনি সুন্দরী হতে পারবেন, ভিতর থেকে ফর্সা গ্লাস স্কিনের অধিকারী হতে পারবেন আপনি, আপনার নতুন চুল গজাবে। যাই হোক, এটা আপনাকে খেতে হবে সকালে। সকালে তো বলেছি 2 গ্লাস কুসুম গরম পানি, তার আধা ঘন্টা পরে আপনি এইটা খাবেন। এটা খাওয়ার পরে আপনি আর কি খেতে পারবেন আমি বলে দিচ্ছি। এরপরে আপনাকে খেতে হবে হচ্ছে গ্রিন টি। গ্রিন টি ব্যতীত আপনারা চাইলে এখানে রং চা এবং ব্ল্যাক কফি খেতে পারবেন, তবে আমি এখানে গ্রিন টিটাই খাবো, কারণ গ্রিন টি ওজন কমাতে খুবই কার্যকারী। এখানে দেখতে পাচ্ছেন আমি লেবুর রস নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে ফ্রেশ লেবু থাকলে সেই লেবুটা এখানে চিপে দিয়ে দিবেন, 1টা কিংবা অর্ধেক লেবুর রস। আমি এখানে লেবুর রস করে রেখেছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সময় বাঁচানোর জন্য। যেহেতু আমরা গৃহিণী, হাতে অনেক কাজ থাকে, তাই এটা করে নিয়েছি। তো এই জন্য আমি ফ্রিজ থেকে বের করে এর ভিতরে 3 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবার এটা খাওয়ার ফলা। প্রথম প্রথম খেতে একটু অসুবিধা হবে, কিন্তু এটা 2-3 দিন খাওয়ার পরে আপনি বুঝতেই পারবেন যে আপনার কতটা ওজন কমে যাচ্ছে এবং আপনার খাওয়ার রুচি একেবারেই চলে যাচ্ছে। এটা হচ্ছে গুড ফ্যাট। এটা খেলে আপনার শরীরের যে বাড়তি চর্বিগুলো আছে, খারাপ চর্বিগুলো, ওগুলো কেটে দেবে। যেমন হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা শরীরের ভিতরে গিয়ে আপনার যে ব্যাড কোলেস্ট্রলগুলো আছে, যে ফ্যাট জমা হয়ে আছে, সেইগুলোর সাথে ফাইট করবে। আর এটাই এর মাধ্যমেই আপনার শরীরের খারাপ যে চর্বি সেগুলো কিন্তু বের হয়ে যাবে। এটা আপনাদেরকে গুলিয়ে গুলিয়ে তারপরে খেয়ে নেবেন, যেন সমস্ত উপকরণটি আপনি খেয়ে ফেলতে পারেন। এবার এরপরে যেটা দেখাচ্ছি এই যে গ্রিন টি, তবে যে কথা বললাম বুলেট কফি না, সরি, ব্ল্যাক কফি আর হচ্ছে রং চা, তা না হলে গ্রিন টি, তিনটার মধ্যে একটা খেতে পারবেন। তবে ভালো কার্যকারিতা পাওয়ার জন্য গ্রিন টি খাবেন।
গ্রিন টি খেলে আপনার কি পরিমাণে ওজন কমবে আপনি কল্পনাও করতে পারবেন না। শরীরে যদি কোনো অ্যালার্জি থাকে আপনি সেখান থেকে মুক্তি পাবেন। ভালো একটা গ্রিন টি খেয়ে নেবেন। আপনি চাইলে যে ইস্পাহানি গ্রিন টি আছে সেটা খেতে পারেন, যার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন। অর্গানিক গ্রিন টিগুলো অনেক দামি হয়, সেগুলোও আপনি খেতে পারেন, যার যেমন সামর্থ্য আছে সে সেটা খেয়ে নেবেন। গ্রিন টি বানানোর পরে 5 মিনিট ঢেকে রেখে দিবেন, তারপরে কিন্তু খাবেন, তাহলে মূল উপকারিতাটা পাবেন। আর এটা খাওয়ার পরে এই যে ছিটাটা থাকবে ওর ভিতরে আবার গরম পানি দিবেন, দিয়ে আবারও 5 মিনিট পরে সেই পানিটা খাবেন। এভাবে করতে থাকবেন 3 বার। এবার চলে আসি দুপুরের খাবারে। বাসায় যেটা আছে যেটা রান্না করবেন আপনি সেটাই খেয়ে নেবেন। মনে রাখতে হবে যে শাক সবজি কিন্তু অবশ্যই এই ডায়েটে বেশি করে খেতে হবে, এবং সামুদ্রিক মাছ খাওয়া ভালো। যে কোনো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মাছ, মাংস, ডিম যাই হোক সেটাই খেতে পারবেন, তবে মাংস হলে 2 পিসের বেশি খাবেন না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পালং শাক নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি এখানে লাউ। তো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। পালং শাক দিয়ে খয়রা মাছ এবং রুই মাছ ভুনা করব। তো আপনারা কিন্তু এক বেলাই খেতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য আপনার যা যা ইচ্ছা, আপনি এখানে একটা ডিমও নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন খাবার আপনি এখানে নিতে পারবেন। আর অবশ্যই সরিষার তেল খেতে হবে। সরিষার তেল ব্যতীত যারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারবে তাদের ক্ষেত্রে তো আরও ভালো, তবে আমার মতো যারা গরিব আছেন তাদের জন্য বললাম তারা সরিষার তেল খেতে পারেন। আর ওজন কমানোর জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি ওজন কমাবেন তাহলে অবশ্যই পারবেন, আর যদি ভেবে থাকেন যে না যা আছে যেটা আছে এটাই ভালো, এর যে মোটা হবে সে এমনিই হবে, মোটা হলো আল্লাহর দান, এরকম কিন্তু অনেকেই করে, তো এটা বলা একেবারেই ভুল, এটা কখনোই বলবেন না। কারণ আপনি সুস্থ থাকতে হলে আপনাকে মানে মোটা চিকুন এটা কোনো কথা না, আপনি হচ্ছে সুস্থ থাকবেন এইটাই। আপনার শরীরে যদি বাড়তি চর্বি থাকে কখনোই আপনি সুস্থ থাকতে পারবেন না, কিছুদিন পরে আপনার বিভিন্ন রোগ ব্যাধিতে ধরবে। আর সৌন্দর্যটা বড় কথা না, আর যারা সৌন্দর্যের দিক থেকে বিচার করে এতে কিন্তু অনেকেই বলে দেখতে বাজে লাগে, খারাপ দেখা যায়, হাতির মতো হয়ে গেছে, হ্যান ত্যান কত কিছুই কিন্তু মানুষে খারাপ বলে। আর দেখা যাচ্ছে যাদের বয়স কম কিন্তু ওজন বেশি, এতে করে তাদের অনেক বেশি বয়স্ক দেখায়, ভালো জামাও পরতে পারে না। তো যাই হোক, আপনারা হয়তোবা নিজেরাই জানেন যে কীরকম প্রতিনিয়ত কিসের শিকার হচ্ছেন আপনারা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি বাসায় যা রান্না করেছি সেটাই নিয়েছি। তো লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম এটা নিয়েছি, আর খয়রা মাছ দিয়ে পালং শাক এটা নিয়েছি, সাথে একটা ডিম নিয়েছি। এখন অনেকেই বলতে পারে ডিমটা যদি আমি পরে খাই তো তাতে হবে না, তো হ্যাঁ হবে। তো দুপুরবেলায় যেহেতু এক বেলায় খাবার খাবেন তো আপনি পেট ভরে খেতে পারবেন, এখানে মাছ মাংস ডিম যাই নেবেন না কেন আপনি খেতে পারবেন। তবে মাছ আর ডিম দুইটা নিতে পারবেন, তবে মাংস যদি নেন তাহলে আর মাছ নেবেন না, এরকম করতে হবে আপনাকে, কিংবা ডিম নেবেন না। এর এটা গেল দুপুরের খাবার। এবার বিকালবেলায় আপনি চাইলে এখান থেকে একটু মানে ফল খেতে পারেন, যে কোনো ফল আপনার কাছে মালটা, আপেল, কমলা যাই হোক না কেন আপনি সেই ফল খেতে পারবেন। এখানে দেশি ফল নিয়েছি হচ্ছে পেয়ারা, তো এখান থেকে 2 পিস খেতে পারবেন আপনারা, একটা পেয়ারার অর্ধেক পরিমাণ খেতে পারবেন বিকালবেলা। বিকালে অনেকের ক্ষুধা লাগে। এরপরে কি করবেন দেখতে পাচ্ছেন, এখানে বুলেট কফি তৈরি করছি, 1/2 চা চামচ পরিমাণ নারকেল তেল, এক্সট্রা ভার্জিন নারকেল তেল, 1 চা চামচ পরিমাণ দিয়েছি বাটার, আর দিচ্ছি এখানে হচ্ছে কফি। এটা এই কফিটা হচ্ছে আমি মানে কফিটা আমার নষ্ট হয়ে যাচ্ছিলো, জমে যাচ্ছিলো, তাই আমি এইভাবে করে ডিফে রেখে দিয়েছিলাম। তো আপনারা যে আপনাদের কাছে যে কফিটা আছে সেটা নিয়ে নেবেন, তবে দুধ চিনি ছাড়া যে কফি নেসক্যাফেরটাও নিতে পারেন, বিনস হলে সবথেকে ভালো, কফির বিনস যদি গুঁড়া করে নিতে পারেন সেটাই সবথেকে ভালো হবে। তো এরপরে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি গরম পানি, আর এটা হয়ে গেল বুলেট কফি। এখন বুলেট কফির সাথে আপনারা 1 মুঠো বাদাম খেতে পারবেন,
আপনার কাছে যেই বাদামটি আছে সেই বাদামই খেতে পারবেন। এখন একটা কথা বলে দিচ্ছি, এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এইভাবে আপনারা 7 দিন করবেন। 7 দিন পরে বুলেট কফিটা খেতে পারবেন না, 7 দিন পরে। তো এখানে বুলেট কফি সাথে এক মুঠো বাদাম, আপনি চীনা বাদামও নিতে পারেন, যে কোনো একরকম বাদাম নিতে পারেন। এটা গেল কিন্তু বিকালের খাবার। এবার রাতের বেলায়, যেহেতু রাত অনেক বড় আর অনেকের ক্ষুধা লাগতে পারে, তো কি খাবেন এটাই বলে দিচ্ছি। তো যদি আপনারা নারকেল তেল দিয়ে একটা ডিম ভেজে খেতে পারেন, এটা আপনার নাস্তা মানে রাতের খাবার না খাওয়ার থেকে এইটা বেশি উপকার। মানে বুঝতে পারছেন নারকেলের তেলের কত গুণ? তো হাফ চা চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে যদি আপনি একটা ডিম পোস্ট করে খেতে পারেন, এইটা মনে করেন আপনার শরীরের যে এত পরিমাণে ওজন কমিয়ে দিবে বলার বাহিরে। আপনার সারা রাত আপনার ফ্যাটগুলো গলতে থাকবে এই নারকেল তেল দিয়ে যদি ডিমটা আপনি পোস্ট করে খান। যদি একান্তই না পারেন বাটার কিংবা ঘি, তবে কোনোভাবেই সরিষার তেল কিংবা সয়াবিন তেল, কোনো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এগুলো যতই ভালো হোক, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর সরিষার তেল যতই ভালো হোক, এতে কিন্তু হবে না। আপনার নারকেল তেল সবথেকে ভালো, তা না হলে ঘি বাটার, এই দিয়েই আপনাকে কিন্তু করতে হবে, ডিমটা পোস্ট করতে হবে। এখানে আমি নারকেল তেল দিয়ে ডিমটা পোস্ট করে নিচ্ছি। আমি এখানে ডিমটা পোস্ট করে খাবো। আপনারা চাইলে এখানে ডিমের সাথে একটু সালাদ নিতে পারেন, তবে এখানে কিন্তু কোনো আর সবজি টবজি নেবেন না, শুধু সালাদ, যেমন টমেটো শসা এটা নিতে পারবেন আপনি এই ডিমের সাথে। আর বাদামও কিন্তু খাওয়া যাবে না এই রাতের বেলা, আর অবশ্যই 8টার ভিতরে আপনাকে এই ডিমটা খেতে হবে। 8টার ওই পাশে আপনি আর কোনো খাবার খেতে পারবেন না। যদি খান তাহলে কি খাবেন সেটা আমি বলে দিচ্ছি। এটা খাওয়ার পরে আপনি খাবেন হচ্ছে গ্রিন টি, না হলে কফি, না হলে রং চা। তবে বাধ্যতামূলক চেষ্টা করবেন গ্রিন টি খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 2টা গ্রিন টি নিয়েছি, মোট আপনি দিনে যদি 3টা গ্রিন টি খেতে পারবেন খুব ভালো হবে। আমি সকালে 1টা গ্রিন টি খেয়ে দেখিয়েছি, এখানে এখন 2টা নিয়েছি। কারণ হচ্ছে বারবার পানি খাওয়া মানে ভালো লাগে না বারবার ইয়া করতে, তো আপনি 2টা গ্রিন টি একসাথে নেবেন। এবার এটা খাওয়ার পরে আবারও পানি দিয়ে দিবেন, গরম পানি, সেটা খাবেন আবারও 1 কাপ, 3 বার করে আপনি এটা খাবেন, ওকে? আর সারাদিনে যখন পানি খাবেন অবশ্যই কিন্তু কুসুম গরম পানি খাবেন। আর এতবার গ্রিন টি খাওয়ার কারণে কিন্তু আপনার অনেক গরম পানি খাওয়া হয়ে যাবে, আর এতে করে দেখবেন কতটা পেটের চর্বি কমে যায়। এভাবে করতে পারলে ইনশাল্লাহ 1 মাসে 21 কেজি ওজন কমাতে পারবেন। আর সারাদিনে চেষ্টা করবেন একটু এক্সারসাইজ করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।